বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি কুকিং স্টুডিও। ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে সহজ বাংলা ভাজি বা ফ্রাইড রাইস যেটাই বলি না কেন, সহজ হইতে এই রেসিপিটি দেখাবো। তো শীতকাল যেহেতু ভাত সহজে নষ্ট হয় না, রাতের ভাত থাকলেই সহজেই এই ভাত ভাজিটি সকালে করা যায়। তো বেশ দেখুন কতটা লোভনীয়, একদম মজাদারই লাগছে, কালারটা কতটা সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, আজকে সহজ হয়তে এই ভাত ভাজিটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো, অনেক মজাদারভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমার সাথেই থাকবেন। আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিওটি দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন নতুন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। ভিউয়ার্স, তো দেখুন কতটা সুন্দর, একদম লোভনীয় লাগছে এই ভাত ভাজিটা। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর দেখলেই বুঝতে পারবেন কতটা সহজ সুন্দরভাবে ভাত ভাজির রেসিপিটা তৈরি করা যায়। তো ভিউয়ার্স, এই ভাত ভাজি তৈরি করার জন্য আমি যে উপকরণগুলো নিয়েছি, সবজি আইটেম, সেগুলো দেখিয়ে দিচ্ছি একে একে। অনেক সুন্দরভাবে এই ভাত ভাজিটা তৈরি করা যায়। তো আমি এখানে ক্যাপসিকাম নিয়েছি হলুদ কালারের 250 গ্রাম, পেঁয়াজ ফালি নিয়েছি 5টি, টমেটো কুচি নিয়েছি 1টি, লাল ক্যাপসিকাম নিয়েছি এখানে 250 গ্রাম পরিমাণ, গাজর গ্রেট কেটে নিয়েছি 1টি, পেঁপে কুচি করে নিয়েছি 1টি, আর নিয়েছি এখানে মুরগির মাংসের টুকরা 250 গ্রাম পরিমাণ। তো ভিউয়ার্স, এই কয়েকটি আইটেম দিয়ে আমি রেসিপিটি তৈরি করে নিব, অনেক সহজ হতে রেসিপিটি তৈরি করা যায়। তো আপনারাও বাসায় এই আইটেম বা অন্য কোনো সবজি দিয়ে রেসিপিটা তৈরি করে নিতে পারবেন। তো ভিউয়ার্স, এখানে বরবটি চাইলে ইউজ করতে পারেন, আমি বরবটি দেইনি, আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। এখন পরবর্তী প্রসেসে চলে আসলাম, চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সয়াবিন তেল 1 কাপ পরিমাণ দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। তো সহজ হয়তে এই ভাত ভাজিটা তৈরি করা যায়। আর যে পেঁপে কুচি করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। চুলার স্টা মিডিয়াম লো আছে রেখে আমি ভাত ভাজিটা তৈরি করে নিব। তো প্রথমে যে শক্ত সবজিগুলো আছে সেগুলো আগে ভেজে নিতে হবে। তো ভিউয়ার্স, এই যে পেঁপে আর যে গাজর শক্ত আইটেমগুলো সেগুলো আগে আমি ভেজে নেব। তো চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি ভেজে নিচ্ছি, লবণ দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো করে 10 মিনিটের মতো ভেজে নেব। পেঁপে যেহেতু একটু শক্ত সবজি তাই একটু ভালো করে ভেজে নিতে হবে। ভিউয়ার্স, এভাবে আমি 10 মিনিটের মতো ভেজে নেব। অনেক সহজভাবে এই ভাত ভাজিটা তৈরি করা যায়। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন কতটা মজাদার সহজভাবে তৈরি করা যায়। তো ভিউয়ার্স, পেঁপেগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অর্ধ পরিমাণ সিদ্ধ অবস্থায় গাজরগুলো দিয়ে দিলাম, গাজরগুলোও ভেজে নেব। তো এভাবে 10 মিনিট আমি এই দুটো সবজির আইটেম প্রথমে ভেজে নেব, সিদ্ধ করে নেব। তো ভিউয়ার্স, এখন দিয়ে দিচ্ছি যে টমেটো কুচি, পেঁয়াজ ফালি, বাকি যে সবজিগুলো সেগুলো দিয়ে দিচ্ছি, ক্যাপসিকাম। তো আপনারা চাইলে সবুজ ক্যাপসিকামটাও দিতে পারেন। তো আমি আজকে অল্প পরিমাণ সবজির আইটেম দিয়ে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। বেশ, চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে আমি এই পেঁয়াজ সবজি যে সবজিগুলো আছে সেগুলো ভেজে নিচ্ছি। অনেক সহজভাবে এই রেসিপিটা তৈরি করা যায়। আর যে মুরগির মাংসের টুকরোগুলো করে নিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। তো আপনার চাইলে মুরগির মাংসগুলোকে আলাদা একটু ভেজে নিতে পারেন, তো আমি না ভেজে এভাবে সহজভাবে আজকে তৈরি করে নিচ্ছি। এটা বাচ্চাদের টিফিনও দেওয়া যায় অনেক সহজভাবে, বাচ্চারা অনেক সময়
মজাদার খাবার খেতে চায়, তো আপনারা চাইলে এই ভাত ভাজিটা সহজভাবে দিতে পারেন। এখন আমি ভালো করে সবগুলো আইটেমই ভেজে নিচ্ছি। তো 8-9 মিনিটের মতো এই সবজিগুলো ভেজে নিতে হবে নেড়েচেড়ে। আর এখানে যদি বরবটি ইউজ করা যেত তাহলে একটু কালারফুল লাগতো, লাল সবুজ হলুদ সব আইটেমের সবজি থাকতো। তো ভিউয়ার্স, এই আইটেমটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যকর, হেলদি, পুষ্টি সম্পন্ন। তাই আপনারা বাসায় মাঝে মধ্যে এরকম ভেজিটেবল দিয়ে ভাত ভাজি তৈরি করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এই যে দেখুন সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে। তো আদা অল্প পানি দিলেও পারেন, তাহলে সবজিটা একটু তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর যদি সময় কম থাকে গাজর পেঁপে না দিয়ে টমেটো ক্যাপসিকাম এগুলো দিয়েই সহজভাবে অনায়াসে ভাত ভাজি তৈরি করে ফেলতে পারবেন। বেশ দেখুন কতটা কালারফুল লাগছে। তো সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়ে যাচ্ছে মোটামুটি। যেসব বাচ্চারা খেতে চায় না তাদের জন্য কিন্তু এই ভাত ভাজিটা সহজেই তৈরি করা যায়। আমার বাচ্চারা কিন্তু সহজেই পছন্দ করে ফেলে যে আম্মু ভাত ভাজিটা খুবই মজাদার হয়েছে। তো বেশ, এই যে ভাতগুলো দেখুন, এখানে সিদ্ধ চালের ভাত নিয়েছি আমি 250 গ্রাম পরিমাণ। তো বাচ্চারা অনেক সময় ভাত খেতে চায় না, আপনারা এই প্রসেস করে ভাত ভেজে নিলে সহজেই বাচ্চারা খেতে পারবে, একদম মজাদার লাগবে। তো বেশ, এখন যে ভাতগুলো আছে সেগুলো দিয়ে দিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি 5-6 মিনিট ভেজে নেব। দেখুন ভাতগুলো দেওয়ার পর কতটা কালারফুল লাগছে, সাদা হলুদ লাল কম্বিনেশনে অনেক সুন্দরই লাগছে ভিউয়ার্স। তো ভিউয়ার্স, ভালো করে নেড়েচেড়ে আমি 5-6 মিনিটের মতো ভেজে নেব। আর এখানে আমি সাদা গোলমরিচ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। তো সাদা গোলমরিচ দিলে ভাতের যে স্বাদটা সেটা আরও দ্বিগুণ বেড়ে যায়, একদম ফ্রাইড রাইসের মতোই লাগে। তো বেশ, এভাবে আমি 7-8 মিনিটের মতো ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ফালি করে কেটে। তো এরকম লম্বা ফালি করে কেটে কিন্তু কাঁচামরিচ দিতে হবে। দিয়ে আরও 5-6 মিনিট আমি ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি অল্প 1 চা চামচ পরিমাণ চিনি। তো এরকম ঝালঝাল মিষ্টি মিষ্টি ভাত ভাজি কিন্তু বাচ্চারা খুবই পছন্দ করবে। এরকম ভাত ভাজিটা হওয়ার 5-6 মিনিট পর আপনারা চিনিটা দিয়ে দিবেন। তো দেখলেন ভিউয়ার্স কতটা কালারফুল এই ভাত ভাজি তৈরি করে ফেললাম। এটা যে সিদ্ধ ভাত দিয়ে তৈরি করলাম সেটা মনেই হচ্ছে না, মনে হচ্ছে না পোলা চাল দিয়ে তৈরি করেছি। তো বেশ দেখলেন, তো এখানে যদি বরবটি দেওয়া হতো তাহলে কিন্তু আরও কালারফুল লাগতো। তো আমি আজকে সহজ হয়েতে বাসায় যে সবজি ভাত ছিল সেগুলো দিয়ে সহজ হয়েতে আমি রেসিপিটি তৈরি করেছি ভিউয়ার্স। তো বাচ্চাদেরকে এভাবে পরিবেশন করে দেখাবেন, দেখবেন বাচ্চারা অনায়াসে তৈরি খেয়ে ফেলবে। তো ভিউয়ার্স দেখুন, আমি দেখাচ্ছি পরিবেশন করে, এই যে দেখুন নেড়েচেড়ে দেখাচ্ছি কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো বেশ দেখলেন, তো সহজভাবে কত সুন্দরভাবে এই ভাত ভাজিটা তৈরি করে ফেললাম। তো বেশ, রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দোয়া করবেন আমার জন্য সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।